আমি আজকে একটা এপিসোড রেকর্ড করতে বসতেছি, শুনে আমার ওয়াইফ জানতে চাইলো যে কি নিয়ে কথা বলবো। তো বললাম আর কি এরকম যে বাংলাদেশ কিভাবে কিলিং ইট সেটার উপর একটা প্রথম আলো রিপোর্ট আসছে, সো সেই বিষয়ে। তো আমার ওয়াইফ বললো যে ওই যে ইয়ে প্রবৃদ্ধির হিসাব যেভাবে করে ম্যানুফ্যাকচার করা হয় ওইটা, আমি বললাম যে হ্যাঁ। তো সে বললো যে খবরটা পড়ে সকাল থেকে আমার মনটা খুব খারাপ। তাই বললাম কেন হঠাৎ করে মন খারাপ হলো কেন, বলতেছে যে কি জানি যাই না হঠাৎ করে কেন জানি মনটা খুব খারাপ হয়েছে। সবসময় একটা আশা ছিল এই দেশকে নিয়ে, এত কিছু পরও একটা আশা কাজ করতো, স্বপ্ন কাজ করতো। সো দেশ ছেড়ে বাইরে আসার পর, বাইরে থেকে দেখার পর এখন মনে হয় যে আসলে আর কোনো আশা নাই। আর স্পেশালি এই খবরটা পড়ার পরে যে বুঝবো কি দেশের অর্থনীতি কেমনে সনন সনন উন্নতি হইতেছে, এসব গল্প পড়ার পর নিজের দেশ তো মনের মধ্যে একটা প্রবোধের জায়গা হইলেও থাকে, কাজ করে, ভালো লাগে ভাবতে ভাবে। সো ওই অ্যাঙ্গেল থেকে হয়তো ভাবতো আর কি। তো এই খবরটা দেখার পর সে আশাটাও নষ্ট হয়ে গেছে। তো আমি বললাম যে বুঝলাম না ঘটনাটা হঠাৎ করে কী হলো, মানে এটি তো বাংলাদেশ। এখন যেটা হচ্ছে যে এখন এই খবরটা নিয়ে কথা বলবো সেটা হইতেছে যে ও খবরটাকে সেটা বলি, রাইট, খবরটাকে দেখাই। সো এইখানে উনি হচ্ছেন একজন সাবেক সচিব পরিসংখ্যান বিভাগের, রাইট, ওনার নাম রীতি ইব্রাহিম। উনি প্রথম আলোতে একটা কলাম লিখছেন এই যে 2019-20 অর্থ বছরে প্রবৃদ্ধির কী পরিমাণ অগ্রগতি হয়েছে, কী পরিমাণ প্রবৃদ্ধি হয়েছে সেটার হইতেছে হিসাব জমা দিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। তো সেইটার প্রেক্ষিতে উনি একটা কলাম লিখছেন। আসলে প্রথমত কয়েকটা কলাম আসছে, একজনে যে লিখছেন জাহিদ হোসেন অর্থনীতিবিদ, উনি লিখছেন প্রবৃদ্ধির এই হিসাব মেলানো কঠিন তিন কারণে, কারণগুলো ব্যাখ্যা করছেন। আর এখানে সাবেক যিনি সচিব রীতি ইব্রাহিম, যিনি এই ডিপার্টমেন্টে কাজ করছেন, এক সময় সচিব ছিলেন, উনি একটা কলাম লিখছেন। কলাম লিখে সেখানে উনি খুব অ্যাপোলিং কিছু কথাবার্তা বলছেন। সো এগুলো আসলে অ্যাপোলিং, এগুলো আমরা সবাই জানি, এগুলো আমরা সবাই বলে আসতেছি। কিন্তু যেটা হচ্ছে উনি যেহেতু সচিব, একজন ইনসাইডার, এখন সাবেক, ওনার মুখ থেকে শুনে আমরা বাংলাদেশ যেভাবে কাজ করে আমরা সবাই জানি, এটা জাস্ট একটা কনফার্মেশন যে হ্যাঁ আসলে এভাবেই কাজ করে। তো তিনি সেখানে যেটা লিখছেন সেটা আমরা পড়ে শুনি। তিনি বলতেছেন যে বাংলাদেশে যেই গত বছরের যেই প্রবৃদ্ধি, অর্থ বছরে আর কি যে প্রবৃদ্ধি দেখানো হয়েছে এটা হওয়ার সম্ভব না, এটা 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 ফাও প্রবৃদ্ধি দেখানো হচ্ছে। এবং উনি যেহেতু এর কাজ করছেন উনি জানেন কীভাবে এইসব প্রবৃদ্ধির ক্যালকুলেশন করা হয় এবং রিপোর্ট করা হয়। যেটা ইম্পর্টেন্ট ব্যাপার উনি তারপর যেটা লিখছেন যে আমি তরুণ বয়সে দেখেছি জিডিপি কত হবে তা আগে ঠিক করা হয়, রাইট, আগে থেকে ঠিক করে যে আমরা এবছর 8%, 7%, 7.6% প্রবৃদ্ধি দেখাবো। এটা আমি কোট করি, ওনাকে পড়ি, উনি যেভাবে লিখছেন যে আমি তরুণ বয়সে দেখেছি জিডিপি কত হবে তা আগে ঠিক করা হয়, পরে ব্যাক ক্যালকুলেশন করে হিসাব ঠিক করা হয়। এটা আগে ছিল, আমি তবে আমি যে কয়েক বছর দায়িত্বে ছিলাম তখন আমি এই ধরনের কাজ করতে দিইনি। তারপর পরে উনি একদম লাস্টে আবার এই যে এখানে এসে বলবেন যে ধরনের কাজ করতে না দিলে যে নানান রকম ঝামেলায় পড়তে হয়, যেই কারণে দেশে যেটা আমি সবসময় বলি যে গুণতন্ত্রটা একটা সাইকেলে চলে, একটা জাল বিস্তার করে রাখে, আপনি চাইলে এই জালের মধ্যে পড়লে আপনি সম্ভব না। যারা এইসব কথা বলে যে বিসিএস দিয়ে আপনি ঢোকেন না কেন, তো সমালোচনা না করে সিস্টেমের ভিতর ঢুকে সিস্টেম পরিবর্তন করেন, সেগুলো যে সম্ভব না, এগুলো যারা জানে না বোঝে না তারা এইসব কথাবার্তা মোটিভেশন শোনাতে সুলেমান সুখানের আর আরিফা হোসেনের এই জন্য এইসব কথাবার্তা বলে যে দেশও আমার, দোষও আমার, আমি চাইলে দেশ চেঞ্জ করে ফেলতে পারবো। আমি যখন বিবিএসএ ছিলাম তখন মাঠ পর্যায়ে যা তথ্য পেতাম তাই প্রতিবেদনে দিতাম, সেটি করলে সরকারের সুনজরে থাকা যায় না, এই জন্য সংস্থাটির কর্মকর্তারা সরকারের কথা শোনেন, সরকার যা চায় তাই করে দেন। সো বেসিক্যালি সরকারের চাওয়া, সরকারের চাপে মানুষ, তারা যারা কর্মকর্তা কর্মচারী এরা এগুলো করতে বাধ্য হয় না, বাধ্য না হলে কি হবে, তারপর যে সরকারের সাথে যে ফাইট করাটা সেই ফাইটটা অনেকে করতে পারে না, করতে পারে না দেখে অনেকে শেষ পর্যন্ত দে গিভ ইন, তারা শেষ পর্যন্ত সরকারের কাছে হার মানে, ট্রান্সফার করে দিবে, নানান রকম জটিলতা, ইভেন মারধর করার ঘটনা ঘটে, একদম ফিজিক্যালি ভায়োলেন্ট কী বলে অ্যাসল্ট করার ঘটনা ঘটে। সো এইগুলো এইসব এই গুণতন্ত্রের সাথে পারা সম্ভব না, এটা এত বড় চক্র, একদম সরকারের উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটা পর্যায়ে এমনভাবে জাল বিস্তার করা, এই এই তন্ত্রের সাথে কারো কোনো ভদ্রলোকের পক্ষে কুলে ওঠা সম্ভব না। সো শেষ পর্যন্ত যারা দুই একজন আছে একটু চেষ্টা করে এগুলোর সাথে ফাইট করতে, শেষ পর্যন্ত তারা হাল ছেড়ে দেয়, হতাশ হয়ে আর কি। সো উনি দাবি করতেছেন যে উনি যখন ক্ষমতা, উনি যখন ওই পদে ছিলেন, দায়িত্বে ছিলেন, তখন উনি এগুলো করতে যান নাই, সেটা পয়েন্ট না। পয়েন্ট হচ্ছে উনার যেটা মূল কথা সেটা হচ্ছে উনি দাবি করতেছেন যে উনি যেগুলো দেখে আসছেন যে ইরেজার দিয়ে মাঠ থেকে, এই যেগুলো এখানে আসছে তো উনি এখানে বলবেন যে মাঠ থেকে যেসব তথ্য উপাত্তগুলো আসে, ডেটাগুলো, সেগুলো আসে যখন জমা হয় তখন তারপর সেগুলো ইরেজার দিয়ে মুছে মুছে নিজের মন মতো নাম্বার বসায়, রাইট, এইভাবে হইতেছে জিডিপির হিসাব করা হয়, এবং সাবেক সচিব কিন্তু উনি। তো আমি যখনই খবরটা পড়লাম, আমি উনি কিন্তু এখানে লিখছেন যে উনি তরুণ বয়সে, রাইট, উনি কথাটা বলছেন এইভাবে
যে আমি তরুণ বয়সে দেখেছি জিডিপি কত হবে তা আগে ঠিক করা হয়। সো উনি যখন বললেন উনি তরুণ বয়সে এটা দেখছেন, তখন আমি ধরে নিয়েছি যে তাহলে মনে হয় বিএনপি শাসনামল, রাইট? সো আমি যখন আমার ওয়াইফের সাথে কথা বলতেছিলাম তখন আমি বললাম যে এটা তাই, তার মানে এগুলো বিএনপির আমল থেকেই হয়ে আসতেছে এবং আমি হয়তো হয়ে আসতেছে। উনি যেটা দেখছেন উনি সেটা বলছেন, বিএনপির আমলে যারা আছে তারা বলতে পারবে তারা কী দেখছে। বাট আমি যখন আলোচনা করতে বসতেছিলাম তখন আমি এটা ধরে নিয়েছিলাম যে এটা বিএনপির শাসনামলে হয়েছে, আমি ওই অ্যাঙ্গেল থেকে আলোচনা করবো যে বাংলাদেশে এইগুলো আজীবন চলে আসছে। এই সরকার এসে তো সব কিছুরই নেক্সট লেভেলে নিয়ে গেছে, সকল ধরনের অনাচারকে নেক্সট লেভেলে নিয়ে গেছে, রাইট? সো আমি কম্পেয়ার করে বিএনপির সাথে কম্পেয়ার করে এটা বোঝানোর চেষ্টা করতেছি না যে বিএনপি আওয়ামী লীগ একইভাবে দেশ চালাইতেছে, প্রশ্নই ওঠে না। আওয়ামী লীগ অন্য পর্যায়ে দেশ চালাইতেছে, কিন্তু তারপরে বিএনপির সময়গুলো হয়তো সেটা আমাদের জানা দরকার। ওই অ্যাঙ্গেল থেকে কথা বলার জন্যই বসছি, বসার পর হঠাৎ করে আমার জাস্ট অকার টু মি যে আমি যেহেতু এটা আমার আলোচনার একটা মূল পয়েন্ট, সেটা আমাদের জানা উচিত যেগুলো আগে হয়ে আসতো। বাট স্টিল তারপরে আমি একটু জাস্ট আউট অফ কিউরিয়াসিটি যে ভাবলাম, আমি একটু শিওর হয়ে নিই এই ভদ্রমহিলা যে ওখানকার কথা বলতেছেন কবেকার কথা, উনি কবে সচিব ছিলেন সেই ব্যুরোতে আর কি, সেই ডিপার্টমেন্টে। তারপর আমি সার্চ করলাম, করে আমি যে সরকারি ওয়েবসাইটে পেলাম, এই যে রীতি ইব্রাহিম, উনি ছিলেন 2010 সাল থেকে 2012 সাল এবং 2012 থেকে 2012 সাল দুটো ডিপার্টমেন্ট, একটা পরিসংখ্যান বিভাগে, একটা পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে। সো বেসিক্যালি 10 থেকে 12 সাল পর্যন্ত উনি ওইখানে ছিলেন। সো উনি যখন জয়েন করছেন তিনি তখন এগুলো দেখছেন জয়েন করার পর 2010 সালে। বেসিক্যালি এই আওয়ামী লীগ সরকার তো ক্ষমতা আছে 2008 সালের পর থেকে, তার মানে এই আওয়ামী লীগ সরকারকে নিয়ে কথা হইতেছে। আমি যে ভাবছিলাম বিএনপির কথা উনি বলতেছেন, তার মানে বিএনপি আমল না, আওয়ামী লীগ শাসন আমল। সো বেসিক্যালি সবসময় আমি এমনভাবে কথা বলি মনে হয় যে সরকার বিরোধী আমার অবস্থান বা আমি বিরোধী দল সমর্থন করা কেউ, সেটা যে তা না সেটাই আজকে আমি ভাবছিলাম একটু প্রমাণ দিয়ে দিব। বিএনপির সমালোচনা করে যাই, বিএনপি তো এগুলো করতে যে প্রমাণ, আলটিমেটলি দেখলাম যে না প্রমাণ এটা আওয়ামী লীগের আমলের প্রমাণ। সো এই হইতেছে এইভাবে দেশ চলতেছে, এই হইতেছে আমাদের প্রবৃদ্ধি, এই হইতেছে আমাদের স্বপ্ন। যেরকম আমার ওয়াইফ এটা পড়ে মুষ হয়ে গেছে, কারণ তার একটা আশা ভরসা ছিল, এত যাই হোক দেশের নাকি অর্থনীতি আগে যেতেছে। সো একদিন না একদিন দেশ এখন দেখতে পেলো যে দেশের অর্থনীতিও আগানো, ওইটাও ভুয়া। এবং উনি আরও কিছু আফসোস করলেন যে পরিসংখ্যান ডিপার্টমেন্টে বিসিএস দিয়ে যারা আসে এরা কারোর পরিসংখ্যান ব্যাকগ্রাউন্ডের না, এরা ওই সাবজেক্টে কোনো ধারণা নাই, এক্সপার্টিস নেই, কাজ করতে করতে শিখে এই টাইপের, কিন্তু সত্যিকার একাডেমিক নলেজ ওলা কেউ আসলে এইসব লাইনে নাই। এটা নিয়ে উনি দুঃখ প্রকাশ করলো এবং বললো যে এই লাইনে ওই সত্যিকার এক্সপার্টদেরকে নিয়োগ দেওয়া উচিত। সো বেসিক্যালি যেটা দেখতে পাচ্ছেন আপনার আগাটু গোড়া গোড়াটু আগা, এই দেশটি কীভাবে চলতেছে, দুর্নীতির জায়গায় দুর্নীতি, কোনো স্কিল্ড লোক নাই, মানে পুরো একটা মকের মূল্য আর কি। এর মধ্যে বসেই আবার প্রবৃদ্ধির বুজরুকি হিসাব, মাথা পিছু আয়ের বুজরুকি হিসাব চলতেছে, দেশ আগে যাচ্ছে স্বপ্নের অবস্থা, মানে অদ্ভুত একটা অবস্থা। সো যাই হোক, আমার চ্যানেলে যারা এগুলো দেখতে আসেন আপনাদের মন খারাপ করার করতে মনে হয় আপনারা আসেন, সুখে থাকলে ভূতে গেলেন, আপনারা এইসব আলাপ না শুনে আপনারা সোলামা শুকর আরিফার হোসেনের প্রোফাইলে যেতে পারেন, গেলে ওইখানে দেখবেন যে কীভাবে দেশের পজিটিভ দিক নিয়ে আলাপের কোনো শেষ নাই, মনে হবে সিঙ্গাপুরে আছেন। ওনারা সিঙ্গাপুরে আছে, আপনারই থাকেন বা না থাকেন ওনারা সব ধরনের বেনিফিট তেলবাজি করে পাচ্ছে, ওনাদের কাছে সিঙ্গাপুর মনে হওয়া স্বাভাবিক না।